যদি স্ত্রীটা রোজ রোজ কানের কাছে খালি চাল কাটে কুটোর কুটর করে হাসি তোমার বাপ এরকম করেছে তোমার মার ঝাড় দেওয়া পছন্দ হয় না তোমার বহিনের তরকারি রান্না পছন্দ হয় না তোমার ভানির কাজ করম পছন্দ হয় না সবাই খালি মানে হ্যাচ ম্যাচ করছে খালি তোমার মুখ দেখা যে তুমি যদি একটা কথা একদিন বলে দাও তার জীবন আসবো না খালি তোমার লেগে আসছি সবাই কেন এরকম করছে পাঁচ দিন শুনতে শুনতে একদিন মন মাথা খারাপ হয়ে ভিতর গোষ্ঠীকে বেঁচি লাত আঘাতে দিলে মেরে দেবো চড় আলাদা করা ভাত এরকম করে করছি রে তোর মাথা খারাপ হয়েছে না প্যাট খারাপ হয়েছে এরকম করে করছি রে এরকম হবে পরের বেটে ফিরিস তো সবাই মেলে এরকম করছি মানে মাথা খারাপ করছে এই যে পাঁচ দিন পাঁচ কথা তোর কান ভারি হয়ে গেছে এরকম খাদিজাকে পাঁচ দিন কহিতে কহিতে খাদিজার মন খারাপ হবে কি হবে না কেন মন খারাপ একদিন খাদিজা করেছে কি তিন তালার উপরে চড়ে না যা ছতের উপরে চড়ে দেখা আছে মোহাম্মদ বকরি চড়ে আসছে কেমন করে বকরি কি করছে দেখেন ভাই আনক্ষা কামে বকরি দড় বকরি ঘুরিয়া পায়ের সুতা ছিঁড়ে যাবে রে ভাই বকরি ঘুরাতে পারবে না এত বকরি খারাপ জিনিস এইবার করেছে কিরা ভাই খাতে যা ছতের ওপরে চড়া আছে দেখছে আল্লার নাবি বকরি চরেতে মানে বকরি চরিয়ে বাড়ি আসে সন্ধ্যার টাইমে যখন বকরি চরিয়ে বাড়ি আসে রাস্তাতে যে গাছগুলো রাস্তার ধারে ধারে গাছগুলো আছে ওই গাছগুলো করেছে কে ওই গাছগালা লোভ্যা লোভা আল্লার নভী কে সালাম যেনছে রে ভাই জোরসে বলেন শোভান যেটাই গাছের সামনে যাচ্ছে গাছ সালাম জানাচ্ছে লেবাং গাছ লেবা সালাম দিচ্ছে খাদিয়া ছতের উপরে চড়ে দেখছে যে ব্যাপার খারাপ এই ছেলেটাকে বকরি চড়াতে লাগালছি কিন্তু ছেলেটা তো যেমন তেমন ছেলে নয় এই ছেলেটা তো খুব ভালো ছেলে নয় গাছ ওকে সালাম দেয় নাকি গাছ লোভ ভেজি ভাই ওই কে বলে সাবে কাদারে রেতে একটা বকরি একটা বহু রেতে ভাত রান্দি উঠেছে ই খাপা পাগলার পাগলার বহু পাগলা ই যখন ভাত রানtere দে উঠে এসে দেখছে কাট্টলের গাছ সিদ্ধতে পড়ে আছে কিনা দে ই ঘর থেকে বকরি বাহির করে গড়া ওই গাছের আগালে বেনে দে যেমন আগালে বেনে দে বকরি পাট খেতে দিলে এর বহুত জড়িয়ে দেয় এইবার যখন সিদ্ধাকার হইছে সাবেকাদার রেতে গাছ যখন খাড়ো হয়ে যায় বকরি গেলিয়া গাছ টুহি দে উঠে বকরি তো প্যা 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 শুরু করে দেয় তো ই কইছে যে অর সাসিড়ু রে যাহাগে কোন খাই মুছির বেটার খাই মুছির বকরিটা টুহি দে গাছের উপরে বেনে জায়গা তো কয়েছে যে ই বিমা গাল দিয়ে না হামি বেড়েছি তুই গাছের উপরে কেন বানি হুকটা বাঁচবে গা মরে যাবে না কয়েছে বিমা কোহে না গাছটা পড়েছিল তা আমি বানো যে পাত গালা খেক তৎক্ষণ তো গাছটা ফের কখন খাড় হয়ে যায় ফুল টুঁতে চলে যায় কে চোড়া পাড়বে আব কাঠল পাড়া করে পাড়তে ফেরো না তো কেউ চোট ভের পাড়বে তো এরকম মানে মোটা হুস্কিলে খুব জ্বালা বুঝতে পারছেন একজনা করেছে গর্বে ডিগে কয়েছে যে গরুটা বেঁধে দেয় তো বকরিটা বেঁধে দেয় তো কুণ্ডে বানবে তো বাঁশের গাছে বেঁধে দিস তো বোকা বকরিটা লেগেছে তো বাঁশের গোড়াতে বানে যে বকরিটা ঘাস টাস গালা খাইবে

প্যাপা করে করে একদম মারি তো এরকম হয়েছে ব্যাপার খাতি যা করেছে কি দেখছে যে গাছ লো ভেলে সালাম দিছে এই ব্যাপারটা কি এ তো সাংঘাতিক ব্যাপার এবার যখন সন্ধ্যার টাইমে বকরি চারে বাড়ি আসে দুম্বা ভেড়া বকরি গুলোকে বেঁধে দিলাম খাতি যা বল্লাল্লার নবীকে মুহাম্মদ তোমাকে আর বক্রি চড়াতে যেতে হবে না তুমি আর বক্রি চরাইও না তোমাকে আর বক্রি চড়াতে যেতে হবে না তুমি ব্যবসা বিজনেস করতে পারবে কি না আল্লার নামি বললেন হ্যাঁ আমি বক্রি মানে ব্যবসা বিজনেস করতে পারবো বিজনেস করতে পারবো সাবসিরিয়া যেতেও পারবো আমি কোনো অসুবিধা নাই খাতিজা বলল ঠিক আছে কালকে থেকে তুমি ব্যবসায় চলে যাও বিজনেস করতে যাও আর বকরি চড়াইতে হবে না দেখতে পেলেন খাতিজা বুঝতে পারলেন যে এই ছেলেটা যেমন তেমন নয় ভাগ্যবান ছেলে খুব ভালো ছেলে একে আর বকরি চড়াইতে দেওয়া যাবে না তারপরে দিন একটা দল তৈরি করলো কাফেলা তৈরি করল আল্লাহর নবীকে মালিক বানিয়ে দিল আল্লাহর নবীর খেদমতি দিয়ে দিল মাইসারাকা আর মাইসারাকে দিয়ে তখন কি করলো রে ভাই মাইসারাকে দিয়ে দিল আর মাইসারাকে দিয়ে তখন কি করলো জানেন এবার ব্যবসা করতে যখন বের হয়ে গেল বকরি ছাগল দম্বা ভেড়া নিয়ে যেতে যেতে মানে মানে টাকা পয়সা নিয়ে এইবার উঠ নিয়ে যখন উঠে চলে সব সমর হয়ে যেতে লাগলো সামসিরিয়ার দিকে রাস্তায় যেতে যেতে একটা রাস্তাতে মানে একটা শর্টকর্টের রাস্তা আছে কিন্তু রাস্তাটা বন হয় রাস্তা জঙ্গলের রাস্তা যেকোনো দল যায় যে কোনো কাফেলা যায় কিন্তু বাঁচে না ওইখানে মারা যায় তো এইবার এরা করেছে কে আল্লারু ওই রাস্তা দিয়ে যাচ্ছে আরাবু সুফিয়ান আল্লার রবির কাফেলার ফেলার পিছে পিছে ওরে একটা কা ফেলাং ও একটা দল নিয়ে আবু সুফিয়ান যাচ্ছে সামসিরিয়াং আবু সুফিয়ান খালি আর কি করছে মজা করছে ঠাট্টা করছে রে মোহাম্মদ তুমি তো ধ্বংস হবে হবে। খাতিজের মাল ধ্বংস হবে আর আর খাতিজার মাল একবার ধ্বংস হওয়ার দরকার আছে একবার ধ্বংস হোক এবার করেছে কেং খাতিজার ধ্বংস খাতিজার মাল ধ্বংসক এই আর কি করছে যাচ্ছে আল্লার নবী ওই বন দিয়ে চলে যাচ্ছে যেতে 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 যখন বনের মধ্যেকে গেছে রে ভাই জঙ্গলে আল্লাহর কারিশমা কুন্দিকে তাকে যা বনা উঠ রে ভাই চতুর্দিক থেকে বনা উঠে সবটি উঠকে গোটা দলটাকে কাফেলাকে ঘেরে নিল আর বনের বনা উঠে গলা খুব লম্বা লম্বা দাঁত খুব বড় বড় সব তগড়া তগড়া উট বনের উট খুব তগড়া যখন ঘিরে নিল এরা তো ডরিয়া গেল গটায় দলের লোকাল লাগ হবে আমরা তো আজ বাজব না মেরে ফেলবে উট ক্যামেরা সবকে চাবিয়ে মেরে দিবে এইবার করেছে কিরা ভাই উটগুলো এসে আল্লাহর নবীকে বলছেন উটের জবাব খুলে গেল আল্লাহর হুকুম উটগুলো বলছেন নবী গো আপনি জেদ দা করবেন না গো নবী আপনি ভয় করবেন না আমি আপনার উঠতে কোনো ক্ষয় ক্ষতি করব না আপনার লোকের ক্ষয় ক্ষতি করব না আমাদের দেখেন আর সারা শরীর গেছে আর পোকা আচা দিয়েছে আর গোটা শরীরে পোকা খাচ্ছে আমার শরীরে আচা পিড়ে দিয়েছে পোকার কামড় কটকট করে চাপ ব্যথা সহ্য করতে পারি না আপনি দয়া করে আমার পিঠে একটু হাতগুলো বুলিয়ে দেন পোকাগুলো ঝরঝর করে পড়ে যাবে আমরা ভালো হয়ে যাব আপনি চলে যাবেন নাবি গো আল্লাহর নাবি উঠগুলার গতরে একটু করে পিঠে গালি হাত বুলিয়ে দেয় সব পোকাগুলো ঝরঝর করে জমিনে পড়ে যায় সব উঠে নির্গুমে সব উঠ ভালো হয়ে গেল আল্লাহর নবী দলটা নিয়ে সাম সিরিয়া চলে গেলাম আর সাম সিরিয়া থেকে মালজালগুলোকে বিক্রি করে আর সিরিয়াতে গিয়ে সাম সিরিয়া যখন যেটা যুদ্ধ চলছে ভাই ফিলিস্তিন ওই পারে ওই দেশের মধ্যে দিকে ওইগুলো তো মাল জালগুলোকে বিক্রি করে আবার কিছু মাল কিনে এনে সৌদি আরবে বিক্রি করবে কিনে নিয়ে বের হচ্ছে বিশ দিন পরে আবু সুফিয়ানের দলটা পিছন দিক থেকে যাচ্ছে সুফিয়ান বলছে কি ব্যাপার মোহাম্মদ তুমি মরণি তার মানে যে কোনো দল যাই মরে যায় বাঁচে না তো বলছে মরণি হ্যাঁ তুমি বেঁচে আছো ওখান দিয়ে তো কেউ বাঁচে না আর তুমি ফের বেঁচে গেলে বলে আল্লাহ আমাকে বাঁচাল আল্লাহ আমার সাথে আছে আল্লাহকে হেফাজত করেছে বলে তাহলে আপনি থামেন এই কয়টা দিন খালি থামেন আমরা মাল জাল বিক্রি একসাথে সবাই চলে যাবো বললে হবে না তোমরাই সবাই চলে গেলাম আল্লাহর নবী দল নিয়ে বাড়ি চলে আসলেন বাড়ি আসার পরে খাতে যাকে যখন হিসাব দিতে লাগাচ্ছে রে ভাই এত লাভ হয়েছে এত লাভ হয়েছে যে বলার শেষ যতগুলো সৌদি আরবের মাটিতে যতগুলো লোক ব্যবসা বিজনেস করে খাতে যার টাকাতে বিজনেস করে আল্লাহর নবীর মত লাভ কেউ দিতে পারেনি এত লাভ হয়েছে অসম্ভব লাভ লাভের অভাব না এত লাভ দিয়েছে এবার খাদিজা বুঝতে পারছে বাপরে কাজ হয়েছে এত লাভ এবার ভাই রে আমার দু চার দিন আরাম করলো রেস্ট নিলাম এইবার তারপর আবার খ্যাতি যা বললুম আল্লার নভীকে এবার বেরিয়ে যান আবার যান এইবার আল্লার নবী আমার একটা দল তৈরি করে আবার মালজাল নিয়ে বেরিয়ে গেল ফের সামসিরিয়ার দিকে রাবা যেতে 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 কিছু দূর যাওয়ার পরে এক রাস্তা দিয়ে যাচ্ছে তো এক দিয়ে যখন যাচ্ছে রে ভাই ওই রাস্তাটা বিপদগামী রাস্তা ওখানে এত বালো আর বালু এত গরম হয়ে যায় কোন দল ওখান দিয়ে যেতে পারে না আর যারাই যাবে তাদেরকে কুক ছেড়ে ছেড়ে কানতে হয় হুকরা হুকরা কানতে একবারে চিৎকার করে করা কানতে হয় বালুর ওপরে যেতে পারবে না মানে চাইল দিলে ভুজা হয়ে যাবে ধান দিলে ক্ষয় হয়ে যাবে মানে এত বালুর তাই গরম হয়ে আছে ওইখান দিয়ে আল্লাহর নাবি যখন যাচ্ছে এ দুটা পাখি বাড়কা বাড়কা পাখি পাখা মেল করে ওই গোটা দলটার ওপরে কাফেলার ওপরে মাথা রে ভাই চলে যাচ্ছে একটা গির্জা ঘর আছে খ্রিস্টান ওই খ্রিস্টানের ঘরে ওই গির্জা ঘরে একটা পাদরি আছে রে ভাই পাদরি বুঝুন তো পাদরি মানে হারা হন মুলবি ইসলাম ধর্মের কোরআন হাদিস হারা হন মুলবি আর ওয়ার্ঘে ইঞ্জিল পড়ে ওরা জানেওয়ালা ওরা হলো পাদরি হারা মুলবি ওরা পাদরি তো ওই পাদরি মানে অর্ঘ মূলবি ওইটা ঘরখানে আছে ও দেখা আছে খেপা তো দেখছে ওর নাম হয়েছে মানে নাস্তুরা পাদরি তো ওই নাস্তুরা পাদরি করেছে কি দেখা আছে যে এখান এখানের দলটা আইলো তো এরা কানাকাটা করে না আরামের সাথে চলে এলো আর আসার পরে ওখানে একটা গাছ ছিল একটা গাছ ছিল গাছের কাছে এরা মানে ডেরাতাম্ব করলো ওখানে থাকলো যে আজকে রাত্রে এখানে থাকবো আর রাত কেটে সকালে ফের হয়ে যাব সামসিরিয়ার দিকে তো ওখানে রেস্ট নিল আল্লাহর নাবি আর এই কিন্তু নাস্তুরা দেখা আছে কি হয়েছে আর ওই পাখি দুটা যে ছ্যাঙা করতে করতে চলে যখন ওখানে ডেরা করে দিলে পাখি দুটা কোন দিকে চলে আলো পিয়া গেল আর নাই নাই শেষ পাখি দুটা এবার তখন করেছি কি ই মানে এই নাস্তুরা পাদরি দেখা আছে আর আল্লাহর নবী একটা ওখানে সুক্ষা গাছ ছিল খুব বিরাট গাছ তো গাছটা কত কাল থেকে যে ময়রাছে গাছটা ময়রা সুখিয়া ঠন ঠন হাছে মানে পুড়াইলে পুড়ে যাবে আগুন ধরে দিলে পুড়ে যেয়ে যাবে ওই গাছটাতে যখন আল্লাহর নবী এরকম করে হেলান দিয়ে ওই আল্লাহর হুকুম সাথে সাথে গাছটা জিন্দা হারাল আর জিন্দা হয়ে যা গাছটাতে পাত ছেড়ে দিলে হলো কলো সবুজ সবুজ পাত বাড়িয়া গোষ্ঠ গোটা গাছটা জিন্দা পাত ছেড়া বোঝ হয়ে গেল কেলান্ত দেখ হুজুরে রামার কেলান্ত দেখা হুজুর রামার মরা বৃক্ষ دیتا ছায়া সূর্য দুই খন্ডা হলং কর তড়কা বল ইসর ঘুমিয়ে আছেন মদিনার বুকে আল্লাহর হাবিব ইয়া রা তরে গরব করে আর দেশের সবার মiamenর চোখের রতন দাই হালে মাক

হারিয়ে আছেন কষ্ট করছেন একটু আগে সামনে চলেছেন আইসেন আচ্ছা একটু সামনে আছেন একটু ভালো লাগবে কষ্ট করছেন আপনারা সাইডে আছেন একটু খালি আঘাত কিছু চলে এসেছেন বলছেন আসেন বসেন একটু বসেন এটু বসেন চলে যাবেন ছেড়ে দেবো তখন চলে যাবেন বসেন ইনশাল্লাহ একটু বসেন শুনে এখনকার লোক আর বুঝতে পারে না যে ভাই হাই কে এটা মূল গেছে বিহা পড়ার তো বিহা পড়াইতে গেছে ও খাপা পায় জমা ও পিনে আর আন্ডার প্যান্ট ও পিনতে ভুলে গেছে জুব্বা গাইতে চলে গেছে বিহা পড়াইতে আর বিহা পড়াইতে যায়া করেছে কি বিহে পড়াইতে গায় ওই তখন তার আহলে হাদিস মতে বিহে পড়া হতো না তখন মানে এই যে আওয়াজ হিসাবে বিহা পড়া হতো বেটি ছেলেকে কবুল করে দিয়ে তো ঘরে তো ই যখন ঘরে গেছে তো বহু টাকা সিংরা হয়নি মানে উদাম ওই বসে আছে বহু সিংরা তখন কইছে যে লাড় কথা মুলপিটা চলে এলো আর সিংরা হয়নি আর উদাম পাতা মাছে তো মূলবি কোচে ফের ঘুরে কতক্ষণে যাবার কতক্ষণে ঘুরে আসবো তো মূলবি কোচে পর্দা করো সব চোখ ঢেকে লো দুটা সাক্ষী আর মূলবি তো কোচে পর্দা করো তো ওইগুলা যেগুলো দুটা সাক্ষী গেছিল গামছা ছিল গামছা দেয় চোখ ঢেকেছে ই খ্যাপা খেয়েছে কি জুব্বার নাম ওদিক চেনে করে চোখ ঢেকে দিল আর ও জানে না যে আমি পাই জমাও পিনিনি আন্ডার পেনও পিনিনি ওর হুশ নেই জুব্বাকে চেড়া উঠিয়ার চোখ ঢেকে মেয়ালোকে দেখা দিয়ে গেছে ওরা দেখছে তো মাগে কি ব্যাপার তো খারাপ রে ভাই কি করলে যে তাড়াতাড়ি সিংরা বিহা বড়া ফাটাফাট তো ওইরকম এরা কেউ তাড়াতাড়ি আগা দিকে বসবো তো এরা ওই পর্দা করার মধ্যে কত যাবো ফের কারো হবো পর্দা করো ওইদিকে ঘুরে ঝাড়টা শুরু করি আগা দিকে এসে বসে এটাও ভালো লাগবে শুনবেন তো নাকি চলেছেন কথা বুঝেন বাংলা কথা আইছেন সামনে এসেন ভাই

ও দিয়াপালাছলো এদিকে আসেন এই তার খন্ডাটু বৈছেন আসসালামু আলাইকুম নাম কি জি ভাইজি তাহির তাহির আলহামদুলিল্লাহ নাম তো খুব ভালোই নাম আল্লাহর রহমতে চেহারাও ভালো শরীর গতিও ভালো তো গেরামি শ্বশুরের বাড়ি নাকি জি গেরামি শ্বশুর বাড়ি বাড়ি হলো ইউপি রামপুর 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 বাড়ি ইউপি তে এখানে বিয়া شادی করেছে জি সেখানে থাকছে না বাড়ি থাকছে এখানে আসছে শ্বশুর বাড়ি করতে ও আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ বাংলা বুঝতে পারছেন পুরো বুঝতে পারছেন আচ্ছা জেক আলহামদুলিল্লাহ তো যাই হোক কি কাজ করেন জি ভাইজি কিসের গাড়ি পিক আপ গালা আলহামদুলিল্লাহ পিক আপ ড্রাইভারকে বেশি টাকা দান করতে হবে না হলে কোন সময় আসবে গাড়িতে গাছে লেগে মানে গাছে ভিড়িয়ে দেয় তো ওই লেগে বলছি যে পিক আপ ড্রাইভারকে বেশি দিতে হবে টাকা মানে রাইতে খুব গাড়ি চালায় ওরা আন্ধন গাড়ি চালায় তো যাক আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আল্লাহর ঘর আল্লাহকে খুশি করতে মানুষকে দেখে লাভ নেই আর খুশি করাও লাভ নাই একদম দেল থেকে অন্তর থেকে মন খুলে দিয়ে দেন দিন এতে কিছু থাকবে না আর ড্রাইভারের কোনো গ্যারান্টিও নাই আমরা যখন গাড়িতে চড়ি কলমা পড়ি চড়ি আল্লাহ কলমা পড়ে তোমার নামে চড়ে এলেন আল্লাহ তো যাই হোক ইনশাআল্লাহ কহে দেন ফোন পে কার 1000 তাগড়া পার্টি আর ফের 10000 তাগড়া পার্টি ফের 10000 কইছেন করেছেন পার্টিতে দম পার্টিতে দম আছে ওই मुखिया সাহেব হাজার করতে করতে লাস্ট আওয়ার কাছে 3000 টাকা লওয়া গেল তো ওইরকম শ্যাম পার্টি থেকে বড়ই এক কম নেই নাকি তো জায়ক আলহামদুলিল্লাহ ওই মুখিয়া সাহেবের সম্মানই করতে হবে তিন হাজার টাকা করতে হবে ইনশাল্লাহ দে দেবে এটা মসজিদের কাজ নারায় আল্লাহ করতো কি আরে ভাই ওই শাহ ভাই কই গেল যে আরে এক কথাই বুঝে না কেমন লোক যে নারায় তকবীর আল্লাহ হবার উমুক নাম জিন্দাবাদ এত টাকা জিন্দাবাদ এ কথাটা মনে থাকে না আপনার হ্যাঁ হ্যাঁ বলেন নারায় তগবি

আহ মত একটু আল্লাহকে খুশি করতে হবে যাতে আল্লাহ হায়াত দারাজ করে আয়ুটাকে বৃদ্ধি করে দুনিয়াটা ভালো রাখে সুস্থ রাখে এটা আল্লাহকে দিচ্ছে এটা অ্যাকাউন্ট আপনার জমা হয়েছে যে টাকা থাকবে বেটা বেটি মেয়ে ছেলে সবাই খেবে ভাগ লে নেবে কিন্তু যেটা দান করে দিলেন এটা কেউ ভাগ নেবে না এটা আপনার অ্যাকাউন্টে জমা থাকবে পার্সোনাল কিন্তু মানুষ নিজেরটা থেকে দূরে থাকে পরের টাকা লিয়া টানাটানি করছে নাকি নিজের যেটা কাজ দিবে এটাতে মানুষের খেয়াল নাই ধিয়াল নাই যেটা আমার এটা খেয়াল নাই মানুষ খালি পরের ছেলে পেলাম

আলহামদুলিল্লাহ দেখেন কিরকম ঘরের ছেলে খুব ভালো ছেলে যে ভাই তো যাই হোক মানে আমি ভাবছি যে একটু হেন্ডা করে শোনাবো তো মানে যখন দান উঠতে লাগলো তো একটু আপনারা দান গেলা একটু মন খুলে দিয়ে দেন তারপরে তখন ওয়াজটা করতে লাগবো নাকি মানে আপনারা ওয়াজ তো ইনশাল্লাহ শোনাবো যতক্ষণ শুনবেন শোনাবো একবারে ব্যাটারি বাড়ি থেকে ফুল চার্জ করে নিয়েছি বুঝতে পারছেন